হ্যালো স্টুডেন্ট, তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে এবিটিএ টেস্ট পেপার 2023-এর লাইফ সায়েন্সের পেজ। আমরা আজকে করব, পেজ নম্বর হচ্ছে 42। এই পেজটা সমস্ত এমসিকিউ এবং এসএকিউ সলভ করে দেব। তো তোমরা প্রত্যেকটা কিন্তু এমসিকিউ এসএকিউ নিজেদের টেস্ট পেপারে কিন্তু দাগ দিয়ে দিও বা লিখে নিও। দেখো কি বলছে, এক দাগেরটা প্রথমে রয়েছে, সঠিক জোটটি নির্বাচন করতে বলেছে। কদাগেরটা বলছে অ্যাড্রেনালিন, হৃদস্পন্দনের হার ও হার্ট উৎপাদ কমায়। এটা কিন্তু কাটা হবে, এটা হচ্ছে না, অ্যাড্রেনালিন করে না, বাড়াই হয়। ইনসুলিন যকৃৎ ও পেশিকোষের ভিতর গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে, এটা একদম ঠিক হবে। তাহলে অপশান খয়েরটা কিন্তু ঠিক হচ্ছে। পরেরটায় চলে আসছি হচ্ছে, দেখো দুই নম্বরটা 1.2 কী বলছে, ট্যাকটিক চলন সম্পর্কিত কোন মতবাদটি সঠিক। তো এখানে কয়ে যেটা রয়েছে সেটা হচ্ছে ইহা উদ্দীপকের তীব্রতা নিয়ন্ত্রণ বক্রচলন, এটা একদমই হবে না। ক্ষয়েরটা বলছে ইহা উদ্ভিদের বৃদ্ধিজনিত বক্রচলন, এটাও হবে না। গয়েরটা হচ্ছে ইহা উদ্দীপকের প্রভাবে সংঘটিত সামগ্রিক চলন, এটা কিন্তু ঠিক হবে, তাই অপশান গয়েরটা হবে। এরপরে আমরা চলে আসছি হচ্ছে পরের প্রশ্ন 1.3। ক স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে খ স্তম্ভের দেওয়া শব্দের মধ্যে সমতা বিধান করে নিচের উত্তরগুলোর মধ্যে কোনটি সঠিক তা নির্বাচন করো। তো দেখো আমরা নির্বাচন করছি, প্রথমে কি দিয়েছে, দেখো প্রথমে দিয়েছে সুষুম্না শীর্ষক। সুষুম্না শীর্ষক মাথায় রাখবে প্রশ্বাস ও নিঃশ্বাস ক্রিয়ার শ্বাসকেন্দ্র রূপে কার্য করে ও লালা নিঃসরণে সাহায্য করে, এটা দু নম্বরে আসবে, এর সাথে দু নম্বর। বি এর সাথে কি রয়েছে, বি মধ্য মস্তিষ্ক, এটা কি করে, এটা হচ্ছে দর্শন ও শ্রবণ প্রতিবর্ত ক্রিয়া কেন্দ্র রূপে কাজ করে, তাহলে বি এরটা যাচ্ছে তিনের সাথে। সি দাগেরটা কি বলছে, হাইপোথ্যালামাস, এটা যাচ্ছে এক নম্বর, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। তাহলে এটা অ্যান্সার অপশানে আসছে এ 2, বি 3 এবং সি 1, মানে খ দাগের অপশানটা। চার দাগের প্রশ্নটা কি বলছে, দেখো মিওসিস কোষ বিভাজনে বিভাজন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয় তা নিরূপণ করতে বলেছে। তাহলে এখানে দেখো 43 নম্বর পেজে চলে এসেছি, কতে রয়েছে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে, ক্ষয়েরটা বলছে যৌনক্রম বজায় রাখতে সাহায্য করে, গয়েরটা বলছে ভেদ বা প্রকরণ সৃষ্টিতে সাহায্য করে, আর ঘ হচ্ছে দেহের সার্বিক বৃদ্ধি ও পরিস্ফুরণ ঘটায়। তাহলে ঘ দাগের অ্যান্সারটা কিন্তু সঠিক হবে। চলে আসছি 1.5, অ্যামাইটোসিস কোষ বিভাজন সম্পর্কিত সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো, এটার অ্যান্সার হবে অপশান খ, ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না হবে। এরপরে আমরা চলে আসবো হচ্ছে 1.5-এর পরে 1.6-এ, পত্রজ মুকুলের সাহায্যে যে উদ্ভিদ অঙ্গজ বিস্তার করে সেটি হলো পাথরকুচি পাতা বা পাথরকুচি গাছ। এবার চলে আসবো 1.7, নিচের কোনটি প্রকট গুণ শনাক্ত করো, অপশান কয়েরটা হবে ফুলের অবস্থান কাক্ষিক হবে, ফুলের অবস্থান কাক্ষিক। 1.8, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষায় F2 জনুর ফিনোটাইপ অনুপাত কী হতে পারে, এটা কিন্তু মাথায় রাখবে 1:2:1 হবে। এবার আসবো হচ্ছে 1.9-এ বলছে বড় হাতের বি ছোট হাতের বি বড় হাতের আর বড় হাতের আর বৈশিষ্ট্যযুক্ত কোন জীবের সম্ভাব্য গ্যামেটের প্রকৃতি কত ধরনের হবে, এটা কিন্তু মাথায় রাখবে দুই প্রকার হবে, কত ধরনের হবে দুই প্রকার, অপশান ঘতে রয়েছে। 1.10, মিলার ও উরের পরীক্ষায়
মিথেন কমা হাইড্রোজেন সরি মিথেন অ্যামোনিয়া ও হাইড্রোজেনের অনুপাত ছিল। এটা কিন্তু হাইড্রোজেন লাস্টে দিয়েছে, তাই এর অ্যান্সারটা কিন্তু 2:2:1 হবে, অপশান গতে রয়েছে। চলে আসছি 1.11, নিচের কোনটি আন্ত প্রজাতি সংগ্রামকে নির্দেশ করে? এটা কিন্তু অ্যান্সার হবে অপশান খ, একই খাদ্যের জন্য বক ও মাছরাঙার মধ্যে সংগ্রাম, এটাই কিন্তু একটা আন্ত প্রজাতি, বাকিগুলো কিন্তু আন্ত প্রজাতি নয়। চলে আসছি হচ্ছে 1.12, 1.12 বলছে সম সমস্ত অঙ্গের উদাহরণ হলো, এটার অ্যান্সার হবে আলুর গ্রন্থিকাণ্ড ও ফণিমনসার পর্ণকাণ্ড। এরপরে দেখো 13, 1.13, নিচের কোন জীবাণুটি অ্যামোনিফিকেশানে সাহায্য করে? অ্যান্সার হচ্ছে ব্যাসিলাস। 14 দাগেরটা কি বলছে, বায়ুতে পরাগরেণু ধূলিকণার পরিমাণ বেড়ে গেলে নিচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় স্থির করো? অ্যান্সার হচ্ছে অ্যাজমা। 15 দাগের, নিচের কোনটি ইনসিটু সংরক্ষণ নয়? এখানে বোটানিক্যাল গার্ডেনটা হচ্ছে ইনসিটুর মধ্যে পড়ছে না, এটা এক্সিটু হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, বাকিগুলো সবকটাই কিন্তু সরি ইনসিটু সংরক্ষণ হয়, মানে এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেনটা এক্সিটুর মধ্যে পড়ছে, বাকিগুলো জাতীয় উদ্যান অভয়ারণ্য আর সংরক্ষিত বন এগুলো সবই কিন্তু ইনসিটুর মধ্যে পড়ছে, এক্সিটুর মধ্যে পড়ছে, দাঁড়াও ভুল বললাম, পনেরো দাগেরটা কী বলছে, নিচের কোনটি ইনসিটু সংরক্ষণ নয় মানে এক্সিটু সংরক্ষণ, এক্সিটু সংরক্ষণ বোটানিক্যাল গার্ডেনের মধ্যে পড়ছে। চলে আসছি বিভাগ খতে, বিভাগ খ, নির্দেশ অনুসারে নিচের 26 প্রশ্নের মধ্যে 21 প্রশ্ন লিখতে বলেছে, মানে শূন্যস্থান করতে বলেছে। দেখো প্রথমে আমরা করব হচ্ছে 2.1, 2.1 কী বলছে, ড্যাশ হরমোন পত্রমোচন বিলম্বিত করে? অ্যান্সার হচ্ছে সাইটোকাইনিন হবে, ঠিক আছে, এর অ্যান্সারটা কিন্তু সাইটোকাইনিন হবে। এখানে কিন্তু সমস্ত অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে, এই পিডিএফটার একদম নিচে কিন্তু সমস্ত অ্যান্সার রয়েছে, তাই এক দুয়ের একেরটা হচ্ছে সাইটোকাইনিন। তারপরে দেখো দুয়ের দুয়েরটা কী বলছে, দুয়ের দুয়েরটা বলছে গুয়ানিন একটি ড্যাশ জাতীয় নাইট্রোজেনযুক্ত ক্ষার, তো নাইট্রোজেনযুক্ত ক্ষার এটার কিন্তু অ্যান্সার হচ্ছে পিউরিন হবে, পিউরিন। তিন দাগের প্রশ্নটা কী বলছে দেখো, তিন দাগের প্রশ্নটা বলছে মটর গাছের ভিন্ন ভিন্ন ড্যাশ একই ফিনোটাইপ দেখাতে পারে, তো 2.3 উত্তরটা দেখে নাও, জিনোটাইপ হচ্ছে উত্তর, শূন্যস্থানে বসবে হচ্ছে জিনোটাইপ। চারের প্রশ্ন কি বলছে, চারের প্রশ্ন বলছে বাষ্পমোচন রোধ করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়, অ্যান্সার হচ্ছে কাঁটা। 1.5 বলছে ধান খেতে উৎপন্ন একটি দাহ্য গ্রিন হাউস গ্যাস হলো মিথেন হবে অ্যান্সার। 2.6 জিন ব্যাংক এক প্রকার ড্যাশ সংরক্ষণের উদাহরণ, তাহলে কি সংরক্ষণের উদাহরণ, এক্সিটু সংরক্ষণের উদাহরণ। এখানে কিন্তু সমস্ত শূন্যস্থানের উত্তর কিন্তু একেবারে লিখে দিয়েছি, তোমরা কিন্তু এখান থেকে পুরো উত্তরটা কিন্তু এখান থেকে এতদূর শূন্যস্থানেরটা দেখে নিও, ঠিক আছে। এরপরে চলে আসবো হচ্ছে সত্য মিথ্যা, সত্য মিথ্যাতে দেখো 2.7 কী বলছে, অক্সিন হরমোন বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে অঙ্কুরোদ্গমে সাহায্য করে, এটা কিন্তু মিথ্যা হবে। 2.8 ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয়, তো ডিম্বাণু শুধুমাত্র মাইটোসিসের ফলে উৎপন্ন হয় এটা কিন্তু মিথ্যা হবে,
ঠিক আছে, পরপর দুটোই মিথ্যা, প্রথমেরটাও মিথ্যা বলেছি, দ্বিতীয়টাও মিথ্যা বলেছি। তারপরে চলে আসবো দেখো নয় দাগেরটায়। নয়েরটা কী বলছে, হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে পুরুষরা কখনো বাহক হয় না। এটা কিন্তু সত্য হবে, পুরুষরা কখনোই বাহক হয় না, স্ত্রীরা বাহক হয়। দশেরটা কী বলছে, ল্যামার্কের মতে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে। এটাও কিন্তু সত্য হবে, দশেরটাও সত্য হবে। এগারো দাগেরটা, অভঙ্গুর দূষক জৈব বিবর্ধনের জন্য দায়ী। এগারোটাও সত্য হবে, মানে পরপর তিনটে কিন্তু সত্য হয়েছে, ঠিক আছে, এখানেও দেখানো পরপর তিনটে কিন্তু সত্য হয়েছে। লাস্টেরটা মিথ্যা দেওয়া রয়েছে, কেন মিথ্যা লিখেছি তার দেখে নাও প্রশ্নটা, তাহলে বুঝে যাবে যে পায়ের আর লেজের পালক সংখ্যা তেইশটি, তেইশটা নয় বারোটি হবে, পায়ের আর লেজের পালকের সংখ্যা বারোটা, এখানে তেইশটা দিয়েছে তাই এটা মিথ্যা হবে। চলে আসছি হচ্ছে দেখো ডানের সাথে বাম দিক, মানে এ স্তম্ভর সাথে বি স্তম্ভ মেলাতে বলেছে। তা প্রথমে আমরা কীভাবে মেলাবো দেখে নাও, এখানে বলেছে কর্নিয়া, কর্নিয়া কিন্তু প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। জোর কলম হচ্ছে স্টক ও সিয়ন হয়। সবুজ গোল বীজ মটর যুক্ত মটর গাছের জিনোটাইপ হচ্ছে বড় হাতের ওয়াই ওয়াই ছোটো হাতের আর আর। হট ডাইলুট স্যুপ এটা কিন্তু হেলডেন বলে গেছেন। অম্ল বৃষ্টির জন্য এসও টু দায়ী, এসও টু, আর ক্রসিং ওভার নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে হচ্ছে। তাহলে এখানে কিন্তু পুরো অ্যান্সারটা যদি দেখতে চাও তাহলে কিন্তু আমি এখানে লিখে রেখেছি, এটা কিন্তু তোমরা দেখে নিও এখান থেকে এতদূর পর্যন্ত। তেরো দাগের সাথে গ যাচ্ছে, চোদ্দো দাগের সাথে ঘ যাচ্ছে, পনেরোর সাথে ছ যাচ্ছে, ষোলো দাগের সাথে চ, সতেরো দাগের সাথে ক, আর আঠেরো দাগের সাথে খ। এটা কিন্তু মিলিয়ে নিও তোমরা, তোমাদের নিজেদের টেস্ট পেপারে এটা করে নিতে পারো। চলে আসছি হচ্ছে উনিশ দাগেরটা। উনিশ দাগেরটা কী বলছে, বলছে বেমানান যেটা বামনত্ব গলগণ্ড হিমোফিলিয়া আর মধুমেহ। তো হিমোফিলিয়া হচ্ছে একটা বংশগত রোগ, বাকিগুলো কোনোটাই বংশগত রোগ নয়। কুড়ি দাগেরটা, মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় তার নাম কি। অ্যান্সার হচ্ছে ইস্ট্রোজেন, ঠিক আছে, তার নাম কিন্তু মাথায় রাখবে ইস্ট্রোজেন হবে। কুড়ি দাগের অ্যান্সার হচ্ছে ইস্ট্রোজেন। এরপরে চলে আসছি হচ্ছে শব্দ মিলিয়ে বসতে বসাতে বলেছে। আম হচ্ছে পতঙ্গ পরাগী, শিমুল কিন্তু মাথায় রাখবে পক্ষী পরাগী হবে, পক্ষী পরাগী। বাইশেরটা কী বলছে দেখো, ক্রোমোজোমের যে স্থানে কোনো একটি জিন অবস্থান করে সেই স্থানটিকে কী বলা হয়, সেই স্থানটাকে কিন্তু আমরা বলবো হচ্ছে লোকাস, ঠিক আছে, মাথায় রাখবে লোকাস বলা হয়। এরপরে আমরা চলে আসছি পরেরটায়, তেইশ, মেন্ডেলের দ্বিসংকর জননের এফ টু জনুর ফিনোটাইপ অনুপাতটা লিখতে বলেছে। অ্যান্সার হচ্ছে নাইন ইস টু থ্রি ইস টু থ্রি ইস টু ওয়ান, ঠিক আছে। অ্যান্সারগুলো কিন্তু নিচের যে পেজটা সেটাতে কিন্তু দেওয়া রয়েছে, তোমরা কিন্তু সেই পেজে গিয়ে ওটা দেখে নিও, ঠিক আছে, পেজে যতবার আমি যাচ্ছি তার কিন্তু অ্যান্সারগুলো তোমরা দেখে নিও বা স্ক্রিনশট তুলে নিও। এখানে উনিশ থেকে পুরো ২৬ পর্যন্ত কিন্তু করে রেখেছি, তোমরা কিন্তু এটা স্ক্রিনশট তুলে লিখে নিও খাতায়। তা আমরা যেটা অ্যান্সার এক্ষুনি বললাম সেটা হচ্ছে মেন্ডেল এফ টু জনুতে নাইন ইস টু থ্রি ইস টু থ্রি ইস টু ওয়ান হচ্ছে। চব্বিশ দাগেরটা দেখো, চব্বিশ দাগেরটা প্রশ্ন কি, সমবৃত্তীয় অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে। অ্যান্সার হচ্ছে অভিসারী বিবর্তনকে। পঁচিশেরটা বলছে একটি বিষয়ের অন্তর্গত, তেলাপিয়া পার্থেনিয়াম বহিরাগত প্রজাতি আর কচুরিপানা। অ্যান্সার হচ্ছে বহিরাগত প্রজাতি। ছাব্বিশেরটা বলছে একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লিখতে বলেছে, তো নাম কিন্তু মাথায় রাখবে সিউডোমোনাস, ঠিক আছে, সিউডোমোনাস হচ্ছে অ্যান্সার। তাহলে এই গেল হচ্ছে এমসিকিউ আর এসএকিউ, ঠিক আছে, এবং এই পিডিএফটা ভালো করে কিন্তু দেখে নাও, এটা হচ্ছে দুই দাগের অ্যান্সার,
এটা হচ্ছে দুই দাগের সত্য মিথ্যার অ্যান্সার, এটা হচ্ছে ডান বামের অ্যান্সার, ডান দিক থেকে বাম দিক মেলাতে বলেছে, যেটা মানে কস্তম্ভ থেকে খস্তম্ভ, আর এখানে 19 থেকে 26 রয়েছে। স্ক্রিনশট তুলে নিও, অথবা তোমরা যদি পিডিএফে চাও তাহলে কিন্তু যে চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, সেটাতে কিন্তু তোমরা জয়েন করো, তাহলে এই পিডিএফটা পেয়ে যাবে। এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার নোটিফিকেশনটা অন করে রেখো, তাহলে কিন্তু আমি ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে।